আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ নাসুমু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কুরআন কে আমি নাযিল করেছি, এই কোরআনের মধ্যে এমন বিষয় দিয়েছি যা মানুষের অসুস্থতা রোগ ব্যাধি দূর করার জন্য সুচিকিৎসা হিসেবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এই মুমিনরা এই কোরআন থেকে রহম পাবে, দয়া পাবে, এই মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোথায় রেখেছেন, এই কোরআনকে কোথায় সেট করলেন? আল্লাহ বলেন শুনুন, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনকে আমি আল্লাহ লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছি। সুবহানাল্লাহ। কোরআনকে কোথায় রেখেছে? লাওহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? সবাই বলেন কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। আলহামদুলিল্লাহ বলি। এরপরে দেখেন এই কোরআনুল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাসে নাযিল করেছেন যেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরের 12টি মাসের মধ্যে 11টি মাসের চেয়ে সবচেয়ে দামি যেই মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। সেই মাসের নাম কি? সেটা আমাদের সামনে আছে না নাই? এখন রজব মাস, সামনের শাবান, তারপরের মাসের নাম কি? শাহরু রমাদান। রমজান মাসে কোরআন নাযিল করলাম, শাহরু রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, কোরআন নাযিল করেছি রমজান মাসে। কোরআন নাযিল করেছেন কোন মাসে? রমজান মাসে। এই কোরআন নাযিল করেছি, এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হুদা, এটা পথ প্রদর্শক, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয় কে? সবাই বলুন কে? কোরআনুল মাজিদ হেদায়েতের রাস্তা দেখায়, হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ফোরকান। একটা নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআনের অনেক নাম আছে, তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ফোরকান। কোরআনের নাম কি? ফোরকান। ফোরকান মানে কি? ফোরকান অর্থ কি? ফোরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য, অর্থাৎ কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। এজন্যই কোরআনের একটা নাম আল্লাহ রেখে দিয়েছেন ফোরকান। এখন দেখেন এই কোরআন যদি আপনি মানেন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার চোখ খুলে যাবে, আপনি বুঝতে পারবেন এই রাস্তা কি আপনার জন্য সঠিক না ভুল, এই রাস্তায় চললে আপনি জান্নাতে যেতে পারবেন কি পারবেন না, এই রাস্তায় গেলে কোথায় যাবেন, ওই রাস্তায় গেলে কোথায় যাবেন, এই সব কিছু সত্য মিথ্যার পার্থক্য করে দেয় কোরআন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের নাম হচ্ছে ফোরকান। কোরআনের নাম কি? এখন আমরা জানলাম কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। এখন আমরা আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো রমজানের কোন রাত্রিতে তুমি নাযিল হয়েছো, কোন সময় নাযিল হয়েছো? কোরআন বলে আমি কোন রাত্রিতে কোন সময় নাযিল হয়েছি শোনো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। জোরে আল্লাহু আকবার। কোরআন বলে আমি কদর রাত্রিতে নাযিল হয়েছি। আল্লাহ বলেন কোরআনকে আমি কদর রাত্রিতে অবতীর্ণ করেছি। এই কদর রাত্রি রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে আছে না নাই? কথা বলে আছে না নাই? কোরআন কদর রাত্রিতে নাজিল হয়েছে। এই কোরআন মাসে রমজান নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এরপর বললাম কোরআন তুমি তো কদর রাত্রিতে নাজিল হয়েছো, ওই কদর রাত্রিটার ফজিলত কি? এর দাম কত বেশি? আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। কোরআন বলছে শুনো আমার সম্মান কি? আল্লাহ বলেন বান্দা শুনো কত রাত্রির সম্মানটা কেমন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন নাযিল যেই রাত্রিতে হয়েছে
ওই লাইলাতুল কদর তা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, কোরআন থেকে শুধু কথা বলছি, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর, আলহামদুলিল্লাহ। এরপরে এই কোরআন দেখেন, এত সম্মানিত একটি রজনী, এত সম্মানিত একটি রাত্র যেটা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত্রে এবাদত করলে সওয়াব কম না বেশি? এই রাত্রে কোরআন তেলাওয়াত করলে সওয়াব কম না বেশি? এই রাত্রে নফল নামাজ পড়লে সওয়াব কম না বেশি? এই রাত্রে হাজার মাসের চেয়ে উত্তম। এক রাত বললেন না, দশ রাত বললেন না, এক মাসের রাতের সমান বললেন না, আল্লাহ বললেন হাজার রাত বললেন না, বললেন হাজার হাজার মাসের চেয়েও উত্তম। বলুন সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়েও উত্তম এই একটি রাত্র। সে একটি রাত্র আমাদের সামনে রমজান মাসের সামনে আছে না নাই? আল্লাহ সে পর্যন্ত আমাদের নেক হায়াত আর দান করুক। বলে আমিন, আর এদের বলে আমিন। এই কোরআন মাজিদ দেখেন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, খুব ভালো করে শুনেন, যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসটা বাকি এগারোটি মাসের চেয়ে উত্তম হয়েছে, ঠিক কিনা? যেই রাত্রিতে কোরআন নাজিল হলো সেই রাত্রিটি হাজার 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 লক্ষ হাজার রাত্রির চেয়ে উত্তম হলো, ঠিক কিনা? যেই নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সমস্ত নবীদের রাসূলদের সর্দার, সবচেয়ে সম্মানিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন যেই কোরআন মাজিদ যেই মানুষের উপরে, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে, সেই মানুষ আমরা, সেই মুসলমান আমরা, যদি সেই কোরআন যদি আমরা মানি, কোরআন যদি আমরা ধরি, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদেরকেও ওই রসুলের মতো আমাদেরকেও ওই রকম ভাবে সম্মানিত করে দিবেন কে? আরো আলাদা সম্মানিত করে দিবেন কে? সেই কোরআন আমাদেরকে মানতে হবে, সেই কোরআনের বিধান আমাদেরকে মানতে হবে। রাজি আছি সবাই? বলি ইনশাআল্লাহ, আর এবার বলি ইনশাআল্লাহ। দেখেন এই কোরআন মাজিদ, এই কোরআনটা যখন, এই কোরআনের সম্মানটা কেমন? আপনি যখন গায়ের পরনের জামা বানান, আপনি যখন শার্ট বানান, প্যান্ট বানান, যখন পাঞ্জাবি বানান, পায়জামা বানান, আপনার যখন পরনের কাপড় বানান, যেই থান কাপড় থেকে পরনের কাপড় বানান, ওই থান কাপড়ের থেকে পরনের কাপড় বানানোর পর, পাঞ্জাবি বানানোর পর, প্যান্ট বানানোর পর, যদি উচ্ছিষ্ট কিছু অংশ কাপড় থেকে থাকে, ওই কাপড় দিয়ে যদি আপনি কোরআনের জোরদান বানান, কোরআনের খিলাফ বানান। আচ্ছা, এই কাপড় দিয়ে আপনি প্যান্ট বানালেন, এই কাপড় দিয়ে পাঞ্জাবি বানালেন, শার্ট বানালেন, এই শার্ট, এই প্যান্ট, এই কাপড়, এই কাপড় কতবার পায়ের সাথে লাগে? কখনো কি ওই কাপড় ধরে, ওই শার্ট ধরে, পাঞ্জাবি ধরে কি চুমু খান? কথা বলে চুমু খান? কিন্তু ওই কাপড়, ওই থানের কাপড় থেকে রেখে যাওয়া যে সামান্য কাপড়ের টুকরা দিয়ে যখন আপনি কোরআন মাজিদের গিলাফ বানালেন, আর ওই গিলাফটা যখন কোরআনের সাথে যখন আসলো, তারপর একদিন যাওয়ার যে না যেতে যেতে যখন কোরআন পড়লেন, আর যখন রাখতে গেলেন এই গিলাফটা, যখন গিলাফের মধ্যে কোরআন ভরতে গেলেন, হয়তো ভুলক্রমে গিলাফটা রাখার যেখানে রাখলেন সেখানে পায়ের সাথে যখন লেগে গেল, সাথেই সাথে ওই কাপড়ের টুকরাকে মুখে লাগান, বুকে লাগান, ননাই করেন, আদর করেন, চুমু খান, কথা বলেন, ঠিক কিনা? কেন? কিসের কারণে? কোরআনের কারণে সম্মান বাড়িয়ে দিয়েছেন কাপড়ের কে? এবার আসেন, এই যে প্লাস্টিকের রিয়েল, আবার কাঠের রিয়েল আছে না নাই? এই রিয়েলটা, এটা কাঠ দিয়ে, প্লাস্টিক দিয়ে হয়, ওই কাঠ, একই গাছ, একই গাছের টুকরো, ওই গাছ, গাছটা বেলে নিয়ে কাঠ বানালেন, ওই কাঠ দিয়ে চেয়ার বানালেন, ওই কাঠ দিয়ে আসবাবপত্র বানালেন, আর ওই কাঠের কিছু টুকরা কাঠ পড়ে আছে, ওই কাঠ দিয়ে আপনি যখন কোরআন মাজিদের রিয়াল বানালেন, কি বানালেন? রিয়াল বানালেন। ওই রিয়ালটা যখন কোরআন রাখলেন, কোরআন মাজিদ রাখার পর, এবার দেখেন চেয়ার যে বানালেন একই গাছ, একই গাছের কাঠ, ওই যে আপনি চৌকি বানালেন, কাঠ বানালেন একই গাছের কাঠ, ওই গাছের টুকরো কাঠ দিয়ে আপনি কিন্তু রিয়াল বানিয়েছেন, সেই গাছের কাঠ দিয়ে আপনি চেয়ার বানালেন, খাট বানালেন, আলমারি বানালেন, সেগুলো কতবার পা লাগলো,
পায়ের পাতা লাগলো, কিন্তু কখনো আপনি সেগুলোকে চুমু খান না, বুকে লাগান না, আপনি আদরে দেখান না, ননাই করেন না, কিন্তু কাঠের টুকরো রেখে দেওয়া, ফেলে দেওয়া সামান্য কাঠের টুকরো দিয়ে কোরআন মাজিদের রিয়াল বানালেন। ওই রিয়াল যখন উপরে যখন কোরআন রাখলেন, কয়েকদিন পর দেখা গেল কোন মুসলমান ইচ্ছা করে কখনো পায়ে লাগাবে না, ফুলকপি যদি পায়ের সাথে লেগে যায় সাথে সাথেই সে কাঠের টুকরাকে মহব্বত করেন কিনা, কথা বলেন করেন কিনা, সম্মান করেন কিনা। কেন এই সম্মান কেন হলো, কিসের কারণে আওয়াজ দেওয়ার, কিসের কারণে? এই কোরআন মাজিদ যদি এই কাঠের টুকরা ও মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, ও মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন যে এই কাঠের টুকরা জীব পদার্থ নয়, এটা হচ্ছে জড় পদার্থ। কাঠের টুকরার কোন জীবন আছে নাকি? এটা ঝড় না জীব, ঝড় পদার্থ। এই যে কাপড়ের টুকরা, এটার কোন জীবন নাই, এটা ঝড় পদার্থ। কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে কাপড়ের টুকরো ঝড় পদার্থের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আবার জড় পদার্থ কাঠের টুকরো রেয়াল নামক এই রেয়ালটা কোরআনের সংস্পর্শে আসার কারণে এই জড় পদার্থের সম্মান।